দামে কম মানে ভালো, এই কথাটা মাথায় আসলেই বা এই কথাটা বলতে গেলেই সাথে যে নামটা এসে যায় সেটা হচ্ছে কাকলি ফার্নিচার। আজকে আমি সেই কাকলি ফার্নিচারের কিছু এক্সক্লুসিভ ডিজাইনের কিছু ফার্নিচারের কালেকশন দেখাবো। রিসেন্টলি আমি তাদের বিশাল শোরুমটা ভিজিট করেছিলাম আর সেই ভিডিওটাই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে ফেসবুক পেজটা ফলো করবেন, আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে যেটা ভালো লেগেছে সবথেকে তা হলো তাদের শোরুমে আপনি একেবারে কম দাম থেকে হাই প্রাইসের মধ্যে সব ধরনের কালেকশন পাবেন। যে এখানে শুধু অল্প টাকার বা বেশি টাকার জিনিস পাওয়া যায় এমন না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রয়েছে, এতে করে কিন্তু সব শ্রেণীর মানুষজন এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এটা কিন্তু তাদের একটা আমি বলবো ভালো দিক। এছাড়াও তাদের কিছু ইউনিক কালেকশন রয়েছে যেগুলো কিনতে নর্মালি গাজীপুরের মানুষগুলো ঢাকার দিকে ছোটে, কিন্তু কাকলি ফার্নিচারে আসলে আপনারা কিন্তু সব ধরনের ফার্নিচার, তারপরে এই যে চেয়ারগুলো, বিভিন্ন ধরনের সোফা সেট, তাদের প্রাইজের এতটা ভেরিয়েশন ছিল আর কালেকশনের মধ্যেও এতটা ভেরিয়েশন ছিল যা বলার বাহিরে। মুস্কানকে স্কুলে ভর্তি করার পর থেকে মুস্কানের জন্য একটা পড়ার টেবিল খুঁজছিলাম, কিছু ইউনিক কালেকশন খুঁজছিলাম নর্মালি যাতে মুস্কান একটু খুশি হয়, ওকে একটু হ্যাপি করার জন্য। তো কাকলি ফার্নিচারে এসে আমার কিন্তু ওর জন্য একটা পড়ার টেবিল পছন্দ হয়ে গিয়েছে, যেটা কিনা খুবই সুন্দর আর এর প্রাইসটাও খুবই রিজনেবল। নর্মালি এগুলোর প্রাইস আমি যা ভেবেছিলাম আমার আইডিয়া থেকে এটার প্রাইস অনেকটাই কম ছিল। তারপর এই যে এখানে কিন্তু টেবিল, এ ধরনের আরও অনেক কালেকশন ছিল যেগুলো কিনা খুবই ইউনিক। আমি জানি আপনারা হয়তো বলবেন এখন প্রাইসটা বলে দিতে, আপনারা যদি নিতে চান তাহলে তাদের অনলাইন একটা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, এছাড়াও তাদের শোরুমে আসতে পারেন। গাজীপুরের মধ্যে যারা থাকেন তারা কিন্তু তাদের শোরুমটা ভিজিট করতে পারেন, এটা হচ্ছে মাওলা চৌরাস্তা আব্দুল বাতেন পাইকারি মার্কেটের একেবারেই সাথে। এটা হচ্ছে কাকলি ফার্নিচার, আর ফেসবুকে কিন্তু আপনারা সার্চ দিলে অনেকগুলো পেজ পাবেন, তার মধ্যে থেকে আপনারা কিন্তু কনফিউশন হয়ে যাবেন তাদের পেজ কোনটা। আর সব থেকে যেটা ভালো লেগেছে তাদের শোরুমে সেটা হচ্ছে তারা ছোট্ট একটা সেলফি কর্নার রেখেছে, তাদের শোরুমে যারা আসবে তারা যেন খুব সুন্দরভাবে ছবি তুলতে পারে এজন্য তারা একটা সেলফি কর্নারের ব্যবস্থা করেছে। আর এই ডিভাইনগুলো আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাইরে, আর তাদের ডিভাইনের এত হিউজ পরিমাণ কালেকশন ছিল। তাদের এই হিউজ পরিমাণ কালেকশন থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ফার্নিচারগুলো এখান থেকে নিতে পারবেন। আর তাদের কিন্তু আর কোনো ব্রাঞ্চ নেই, তাদের একটাই ব্রাঞ্চ, সেটা হচ্ছে গাজীপুরে। আর এছাড়াও তারা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন, আপনারা চাইলে তাদের পেজে নক করতে পারেন। তাদের নিস্তলা এবং দ্বিতীয় তলার দুইটা ফ্লোর নিয়ে, বিশাল দুইটা ফ্লোর নিয়ে তাদের শোরুম, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি দ্বিতীয় তলার জাস্ট একটা অংশ। আমি হাতে সময় ছিল না বলে সময়ের অভাবে আপনাদের সাথে পুরোটা শোরুম দেখাতে পারিনি, এজন্য আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। তবে আপনারা যদি এই কাকলি ফার্নিচারের শোরুমের আরও ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর তাদের শোরুমের ম্যানেজার এবং কর্মচারীদের ব্যবহার খুবই অমায়িক ছিল, তারা আমাকে প্রতিটা জিনিস খুঁটিনাটি করে দেখিয়েছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।